আমারে তারা দরিয়া নিছে নিয়া ডাকংলা ছোট একটা গরু রাখছে রাখি এইখান 5 মাস আমি রয়েছি আমার লগে খুব দুই যাতন করছে তারা সঙ্গভঙ্গ লইয়া যখন আমি নির্বাচিত হইলাম তখন জয়গুণ বিবি আমার কাছে গিয়া হইলা যে আপনি তো নির্বাচিত হইছেন কিন্তু আমি বিরঙ্গন আমি কিচ্ছু হই না সরকার তো নেই তখন আমি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল আহমদের লই গেছে লইয়া গেলাম জুয়েল আহমেদ হইলা তখন আমার জন্মও নাই বিরঙ্গন আমি কিতা বুঝতাম যারা মুক্তিযুদ্ধ করছে এরার কাছে লইয়া যাইন আপনি আমি লইয়া গেলাম আমাদের উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমানের কাছে তাই নটিয়া হইলা যেন তাই নহন তো তালিকা শেষ তাই নতদিন হয়ে আসলাম উন্দালর সিবাত লুকাইলা আসলানি এখন আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন এই মহিলাটা মানুষের দরজাত পড়ি মরবো মানুষের কাছে লীলা ভিক্ষা হরিয়া খায় এই মহিলার গরো একটা বাচ্চা জন্মিছে এই পাকিস্তানি হানাদার বাহিনীর তো কিন্তু আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন এই মহিলাটা যাতে সরকার তো কোনো কিছু ফাইন স্বাধীন হওয়ার পরে আমার জন্ম হয় জন্ম হওয়ার পরে যখন আমার বুঝ হয় বুঝ হওয়ার পরে কোনো মানুষে আমার দ্বারে কাছে নিদেয় না আমি অবৈধ সন্তান বলিয়া অবৈধ সন্তান বলি এরপরে যখন আমার বিয়ার উপযুক্ত বয়স হয় তখন আমার গভীর মামু কর্মসভির চেয়ারম্যান তারা সহযোগিতা করিয়া আমার একজন মানে তার কিছু শিক্ষিত ছেলের কাছে বিয়া দিলাম বাংলার পার্শ্ববর্তী তাদের বাড়ি ছিল আর এখানে সেই সুবাদে সে একটা সুন্দর মহিলা ছিল এবং এই হিসাবে তার আগাম কুকাম করছে করার পরে সে দীর্ঘদিন পাক সেনারা তারা বুক করছে বীরঙ্গনা হিসাবেই পাক সেনার এখানে আসিল তার একটা মেয়ে সন্তানও জন্ম নিয়েছিল এই মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরে মেয়ে সন্তানটা বড় হওয়ার পরে উপযুক্ত হওয়ার পরে আমরা তার অবস্থাটা গ্রহণ করিয়াই আমরা তারে বিয়া দিয়েছিলাম বিয়া দেওয়ার পরে এই হেও প্রতিপন্ন অবস্থায় মানুষের কিছু আর নজরে মানুষের সাহায্য দেখে এমন তো অবস্থায় তার জামাই ঘর পত্রস আছে আর জয়গুণ তো এখন ওই বীরঙ্গনা হিসাবে আছে সে কোনো স্বীকৃতি পায় নাই এখন সরকারে যদি তার একটা স্বীকৃতি দেয় তাইলে আমরা বিয়া সময় আমার নকল রকম মানুষ দেখা হয়েছে যে এই তোমার শ্বশুর কিন্তু পরবর্তীতে বিয়া হওয়ার পরে আমি বিষয়ে সব কিছু জানলাম জানার পরে দেখলাম যে মেয়েটা তো আসলে অবৈধ সন্তান এবং জারজ তখন কিন্তু আমি সামাজিকভাবে তার উপরে একটু আমার মনক্ষুণ্ণ হইলেও সাময়িকভাবে মনক্ষুণ্ণ হয়েছে কিন্তু পরবর্তীতে আমি চিন্তা করছি ওখানে যে জন্মের সময় তো কোনো মেয়ে বা কোনো ছেলে আসলে দূষিত হইয়া জন্ম হয় না অতএব তারে আমার তাড়াইয়া দেওয়ার কোনো ইয়ে নাই অভিপ্রায় নাই যার কারণে গিয়ে আমি তাড়াইয়া দিছি না এবং আজ পর্যন্ত সে মোটামুটি আমার করে সুন্দরভাবে সংসার করে জয়গুণ জয়গুণের বাড়ি শমশানগর ডা বাংলা ওইতে 500 গজ দূরে যুদ্ধকালীন সময়ে সে খুব সুন্দরী ছিল এবং পাক বাহিনীরা তার উপর নজর দিয়ে আখাম কুকাম করিয়া ওরাকে নির্ধারিত করেছে এরপরে উনি একটি মেয়ের সন্তানও জন্ম হয়েছে সেই মেয়ে সন্তানটা বিয়া দেওয়ার সময় আমি ছিলাম খুব এটা গোপন করিয়া এটা দিছিলাম দেওয়ার সে মেয়েটা অনেক মানুষের কথা শুনতে হচ্ছে কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত জয়গুণ এই বাংলাদেশে কোনো স্বীকৃতি পায় নাই আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এবং যাহারা এটার সাথে জড়িত আছেন সবাই দয়া করে ওনাকে দেখেন একটা মহিলা আজকে পরে করে থাকে খুব কষ্টে জীবনযাপন করছে হয়তো আর 2-4 বছর বাঁচবে কি না এটাও বলা যাচ্ছে না তাই বলবো আপনারা দয়া করে দেখেন তাকে একটা স্বীকৃতি দিলেন এবং কিছু অনুদান দিলে হয়তো খাইয়া সে বাঁচতে পারে 71-এর যুদ্ধের সময় আমার বয়স 14-15 তখন পাঞ্জাবিরা আমার বাড়িতে এসে আইয়া আমার বাবাই লোকে খুব নির্যাতন করছে করার পরে আমারে তারা দরিয়া নিছে নিয়া ডাকংলা ছোট একটা গরু রাখছে রাখি এইখান 5 মাস আমি রয়েছি আমার লগে খুব নির্যাতন করছে তারা সঙ্গভঙ্গ লইয়া করার পরে আমার ফেটো একটা বাচ্চা হয়ে গেছে এই বাচ্চা নিয়ে আমি এই ফের অবস্থার এই গড় থাকি পলাইয়া গেছি যাওয়ার পরে 7 দিনের পরে আমি বহু জায়গাত গেছি যাওয়ার পরে কোনো জিও পাইছি না আমি পাইছি না আমি